আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবা নিয়ে মূলত পেশেন্টদের সাথে কথা বলি চিকিৎসা সেবা সম্পর্কে। তা এমন একজন পেশেন্ট আছে আমাদের সামনে, এখন ভর্তি পেশেন্ট, এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা ওনার কাছে জানতে চাই উনি এখানে কী চিকিৎসা নিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কী? আপনার মূলত কি সমস্যার কারণে এখানে এসেছেন? আমার মূলত কারণ হলো কি, আমি 2006 সালে ওয়ার্কশপে যখন বাড়ির জিনিস টান দিছি তখন আমার কোমরে ব্যথা হয়েছিল। তখন বাংলাদেশে আমি এসে মেডিসিন ডাক্তার দেখাই, মেডিসিন খাওয়ার পরে মোটামুটি আমি 16-17 বছর ভালো ছিলাম। ফির 2000 সালে মে মাসে ফির আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তখন আমি বাংলাদেশে আসি, আসার পর আমি অর্থোপেডিক্স 3টা ডাক্তার দেখাইছি। ওনারা আমারও বলছে যে মেডিসিন খান, হয়তো আপনার সার্জারি লাগতে পারে। তখন আমি আর সার্জারিতে যাইনি, আমি ইউটিউবের মাধ্যমে স্যার শফিউল্লাহ স্যার প্রধান ওনার অ্যাড্রেসটা পাই। পাওয়ার পরে আমি ওনার সাথে যোগাযোগ করি, এমআরআই নিয়ে আসে। উনি আমার এমআরআই দেখা বলছে যে আপনি অপারেশন করবেন না, আমাদের এখানে থেরাপির মাধ্যমে চিকিৎসা নেবেন। তখন আমি ওনার সাথে কথা বলি যে না স্যার, আমি অপারেশন করব না, আমি থেরাপির মাধ্যমে চিকিৎসা নেব। ডক্টর কি সফিলের কথা? জি জি, ডক্টর সফিল ফাদান। স্যার বলছে তো ঠিক আছে, আপনি আমাদের হসপিটালে অ্যাডমিশন নেন, আপনার 21 দিনের কোর্স। প্রচন্ড ব্যথা হইতো, তারপরে এই মাংসপেশি গুলা পায়ের নিচে প্রচন্ড ব্যথা হইতো। এখানে আসার পরে ওনারা আমার বিভিন্ন থেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার এই ব্যথা এবং কোমর আমি এখন আধা ঘন্টা 1 ঘন্টা বসতে পারি, কোনো সমস্যা। এদিকে আপনি রিহ্যাবিজের মাধ্যমে ট্রিটমেন্ট করেন? জি জি, এখানে আসার পর অপারেশন দিই। জি, অপারেশন দিই। অপারেশন তো আমাদের সার্জারি ডাক্তাররা বলছে, অপারেশনের কথা বলছে। হ্যাঁ, অপারেশনের কথা বলছে, লেকিন স্যার বলছে যে আপনি কি অপারেশন করবেন না, থেরাপির মাধ্যমে আমাদের এখানে চিকিৎসা নেবেন। তখন আমি বলছি স্যার আমি অপারেশন করব না, আমি থেরাপির মাধ্যমে চিকিৎসা নেব। তখন আমি ভর্তি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমার এগুলো কোনো ব্যথা নাই, কোমর আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে পারি, কোনো সমস্যা হয় না। আমি হাঁটতেও পারি, হাঁটলে প্রায় আধা ঘন্টা আমি হাঁটি, আমার কোনো সমস্যা হয় না। আগে কি হাঁটতে সমস্যা? আগে হ্যাঁ সমস্যা হইতো, আমি 10-15 মিনিট হাঁটার পর আমার বসতে ইচ্ছা করতো, আমার মন চাইছে আমি বসে যাই, কিন্তু আবার বসলে আবার সমস্যা, আবার বসলে পা ঝিঝি করতো, আবার হাঁটলে ভালো লাগে। কিন্তু এখন আমার হাঁটতে ভালো লাগে, বসলেও ভালো লাগে, আলহামদুলিল্লাহ তেমন কোনো ব্যথা অনুভব হয় না। আপনার মূল যে সমস্যাটা ছিল সেটা আপনার ট্রিটমেন্ট পেয়েছে, ইনশাআল্লাহ সমাধান হয়েছে? হ্যাঁ, আমার মূলত সমস্যা ছিল PLID, যেটা যেটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি আর কি আমার এই সমস্যা। কিন্তু আমাকে অর্থোপেডিক অথবা কোনো সার্জারি ডাক্তার এই সমস্যাটা, এই সমস্যা সম্পর্কে বলেন, মানে স্যার আমার মেইন সমস্যাটা যেটা বলেন। জি, আমি এখানে ডক্টর সফিলের কথা বলেছি। জি জি, উনি বলছেন। আচ্ছা, যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার চিকিৎসা সেবার আসলে কত মানটা কেমন? আলহামদুলিল্লাহ আমার শারীরিক অবস্থার উন্নতির উপরে আমি বলতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেহেতু আমি অনেকটা ইম্প্রুভ হয়েছি এবং ভালোর দিকে যাচ্ছে আমার, কিন্তু আমি ভালোই বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, দুইটির তো ডক্টর সম্পর্কে বলবেন, ওনাদের সেবা কেমন? আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট আন্তরিকতা, আধা ঘন্টা 1 ঘন্টা পর পরে সবাই যার যার যে দায়িত্ব সবাই খোঁজখবর নিচ্ছে, সকলে খোঁজখবর নিচ্ছে, সার্বক্ষণিক কোনো খাওয়া দাওয়া কিংবা মানে রুম নিট পরিষ্কার করা, আলহামদুলিল্লাহ সার্বক্ষণিক পরিবেশটা ভালো, ভালো, খুব ভালো, আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে জানতে চাইব দেশ এবং দেশের বাইরে আপনার মতো রোগী যারা আছেন তাদের সম্পর্কে কোনো অ্যাডভাইস দেওয়ার আছে কি? জি অবশ্যই, আমার মতো যারা বিদেশে হার্ড পরিশ্রম করে, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ওরা যেন কোনো সার্জারিতে না যেয়ে এখানে এসে যদি থেরাপির মাধ্যমে চিকিৎসা নেয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওদের ভবিষ্যৎ ভালো হবে। কারণ অপারেশন সাকসেস হয় না, আমার জানার মতে আমাদের ফ্রেন্ড বন্ধুদের মধ্যে 10-12 জন আমি দেখছি ওরা অপারেশনে সাকসেস। ওরা কি আপনার এই সমস্যাটা, এই সমস্যা নিয়ে, এই সমস্যা নিয়ে ওরা চিকিৎসা করেছে? চিকিৎসা করেছে। কি দেশে নাকি দেশের বাইরে? দেশে কিবা বাইরে দোনো জায়গায় আমি দেখছি। আমি তো কিন্তু সফল হয়নি, না সফল হয়নি অপারেশন, হয়তো কত 3-4-5 বছর ভালো ছিল, এরপর ফির আবার দেখা দিয়ে দিয়েছে, একই সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো আপনাদেরকেও ধন্যবাদ, আমার এখানে মোটামুটি ভালো লাগছে। ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা আরও ভালো সার্ভিস দেন সবাই, রোগী আরও আসুক, সবাই ভালো হোক, সুস্থ জীবনযাপন করুক, এটাই আমার দোয়া রইল সবার প্রতি। এটাই, ওকে, আসসালামু আলাইকুম।